আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমাদের গন্তব্যস্থল দীঘা, মন্দারমণি ও মোহনা, দেখতে থাকুন, লেটস ওয়াচ ইট। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দীঘা। আজকে আমি ডিকোড করব দীঘার কিছু জানা ও অজানা তথ্য, যেটা আপনাদের দীঘা ভ্রমণের অনেক 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 কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আর জেনে নিন কিছু জানা ও অজানা তথ্য। সকালবেলা উঠে খেজুরের রস খুঁজছি দীঘায়। এখানে খেজুরের রস সকালবেলা খেতে চরম লাগে, বাট পাচ্ছি না। দেখা যাক পাই কি না, যদি পাই তাহলে খেয়ে দেখাবো। দীঘাতে ব্রেকফাস্ট লুচির সাইজগুলো জাস্ট দেখো, এটা লুচি আর কচুরির মাঝামাঝি কিছু একটা। চারটে দিয়েছিলাম, একটা খেয়ে নিয়েছি। ডান দিকে সমুদ্র, মাঝখানে রাস্তা, বাঁদিকে নদী। এটা দীঘার একটা সাইট সিং পয়েন্ট যেটাকে বলে মোহনা। এই রাস্তাটা কিছুক্ষণের জন্যেই থাকে, যখন আবার জোয়ার আসে তখন আবার রাস্তাটা ডুবে যায়। তো এইটা একটা সাইট সিং পয়েন্ট, খুব বিখ্যাত। দীঘা এলে কেউ নিশ্চয়ই আসবেন, কারণ এই জিনিস সব সময় সব জায়গায় দেখতে পাবেন না। আবারও বলছি, এই যে সমুদ্র, সোজা রাস্তাটা চলে গেছে একটা পয়েন্টে, আমরা ওই দূর অব্দি যাবো, আপনাদেরকে দেখাবো। আর এইদিকে হচ্ছে চম্পা নদী। এখানে অনেক অনেকে ফিশিংও করে, বসে ফিশিং করছে। এখানে দেখলাম অনেক একটা মাছের বাজার আছে, মাছের বাজারে মাছ অনেক সস্তা। যেমন ইলিশ দেখলাম ফর এক্সাম্পল 650 টাকা কিলো, তারপর ভেটকি দেখলাম 550, কাঁকড়া খুবই সস্তা, চিংড়িও খুবই সস্তা। দারুণ সিনিক বিউটি। দীঘা এলে এই পয়েন্টটা মিস করবেন না। এমন একটা পয়েন্টে যেটা আমাদেরকে ক্রস করতে হবে, খুব সাবধানে আপনারাও যখন আসবেন খুব সাবধানে এটা ক্রস করবেন, কারণ পা পিছলে গেলে পাথরে পড়লে হাড়গোড় একদম ভেঙে যাবে। দারুণ জায়গা, এরকম টাইপের পাথর, এরকম শেপের পাথর মুম্বাইয়ে বোধহয় মেরিন ড্রাইভেও দেখা যায়। মুন্না ভাই MBBS যদি ফিল্মটা দেখে থাকেন তো দেখবেন ওই ফিল্মে মুন্না সার্কিট এরকম একটা পাথরে বসে কথা বলছিল। তো জেনারেলি কলকাতায় এরকম পাথর দেখা, যেখানে জল আশ্রয় পড়ছে, দারুণ জায়গা। এখানে যদি দাঁড়ান তো সমুদ্রের জল এসে ছাট লাগবে আর এখানে আপনারা এনজয় করতে পারেন। যেটা একদম টপ নচ পয়েন্ট সেটা অলরেডি জলের তলায় চলে গেছে, এরকমই আমি তখন বলছিলাম যে পুরো রাস্তাটাই জলের নিচে চলে যায় যখন জোয়ার আসে। ষোলো
ট্রাভেলিংয়ের এটাই একটা মজা যে আপনি নিজের টাইম অনুযায়ী নিজের ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই আর একটু সকালে এলে বেটার হতো, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর আর এখানে অ্যাটলিস্ট হাওয়া আছে এই পয়েন্টে, কিন্তু যেই রাস্তা দিয়ে আমরা এলাম, যে রাস্তা দিয়ে আমি এলাম স্পেশালি এটা অটো ভাড়া করে, সেই রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, এমনকি যেখানে মাছের বাজারটা এখন প্রচণ্ড গরম লাগছিল, এসে আমার পা ভিজিয়ে দিল এখন। মোহনাতে এসে তোমরা এখানে সবাই ছোট ছোট এরকম স্টলস আছে যেখানে তোমরা লুচি তরকারি ডিমের টোস্ট খেতে পারো, চা ফা কফি অ্যাভেলেবল। এই যে মোহনাতে এখন জল বাড়ছে, ওই রাস্তাটা তো পুরোপুরি মানে ডুবে গেছে, তাও কিছু পর্যটক আছে। আমি এখানে জাস্ট একটা লুচি তরকারি খেলাম, নিল 25 টাকা পার প্লেট। যারা এখানে আসবে তোমাদের সবার কাছে একটা অনুরোধ, এই এখানে বিচে প্লাস্টিক ফেলে কাপ ফেলে বিচটাকে নোংরা করো না, কারণ এগুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মেরিন লাইফকে অ্যাফেক্ট করে। তো চেষ্টা করো বিচকে ক্লিন রাখার, ডাস্টবিন আছে ডাস্টবিনে নোংরা ফেলো, এখানে এসে এরকমভাবে তো মাতলামো করার কোনো মানে হয় না। বি হিউম্যান অ্যান্ড হ্যাভ ইউর রেসপেক্ট টুয়ার্ডস দি অ্যাকোয়াটিক লাইফ। তো এই ছিল মোহনা, মোহনাতে এখন জল বাড়ছে, তো আমরা মানে আমি এখন যে অটোতে এসেছি টাইমও হয়ে গেছে, এক ঘন্টা টাইম দিয়েছিলো, তো সেই অটো করে চলে যাব এখন। অটো বুকড আছে, অটো করে যাব হচ্ছে মন্দারমণি, তাজপুর, তারপর যদি টাইম থাকে তাহলে যাব হচ্ছে উদয়পুর। তো এই হচ্ছে মোহনার মোটামুটি দৃশ্য, স্টে টিউনড, এরপর ডিরেক্ট যাব মন্দারমণি। এই হচ্ছে মন্দারমণির রাস্তা, এই যে গাড়িগুলো আসছে এখান থেকে এসে এই যে রাস্তাটা এইদিকে ঢুকে গেছে, এইদিকেই হচ্ছে মন্দারমণি সি বিচ। আমি যেই অটো করে এসেছি সেই অটোটা এখানে স্ট্যান্ড করানো, অটোর এখানে চার্জ রাখার জন্য হচ্ছে ঘন্টায় 20 টাকা, আর যদি আপনি এক ঘন্টার বেশি রাখেন তাহলে 50 টাকা, কিন্তু 50 টাকা রেখে মানে 50 টাকায় অটোটা রেখে আপনি 3-4 ঘন্টাও থাকতে পারেন, কোনো আনলিমিটেড, ওটা কোনো টাইম লিমিট নেই, বাট এক ঘন্টা রাখলে 20 টাকা, আর বিয়ন্ড এক ঘন্টা ইট ইজ 50 বাট আনলিমিটেড টাইম। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণি সি বিচের দিকে, এদিকে ছোট্ট একটা মার্কেটের মতো রয়েছে, এখানে খাবারের প্রচুর দোকানও আছে, স্টল আছে, এখানে একটা কুল্লার চায়ের দোকান আছে। কারো যদি মন্দারমণি আস্তে আস্তে বা আসার পর যদি টয়লেট পায় তো টয়লেটেরও এখানে ব্যবস্থা আছে। ওই যে বিল্ডিংটা দেখছেন ব্লু অ্যান্ড হোয়াইট উইথ আ ট্যাঙ্ক অন টপ, ওই বিল্ডিংটা হচ্ছে টয়লেট, সেখানে নাম্বার 1 নাম্বার 2 দুটোই করতে পারেন, বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। এখানে কিছু খাবার দোকান আছে, জাস্ট লাইক দীঘা। এখন বাজে দুপুর 12টা আর চলছে জোয়ার, হেন্স মন্দারমণির যে লম্বা বিচটা বা বিচটা যে অনেকটা চওড়া সেই ব্যাপারটা এই সময় উপভোগ করতে পারছি না, কারণ বিচের অনেকটাই আগে চলে এসছে জল। তো এখানে ডাব খেলাম, ডাব খাওয়ার পর এনারা বললেন যে এইখানে জল আপাতত আবার ভাটা হতে হতে মোটামুটি দুপুর 2, তো 2 ঘন্টা আপাতত ওয়েট করতে হবে মন্দারমণি
সেই পুরনো বীজকে দেখার জন্যে, চওড়া বীজ দেখার জন্যে। তো দু ঘন্টা এখানে অনেকেই বসে আছে, তো কি করবে এইটুকু টাইম? ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওই যে ওই স্টলগুলো, ওগুলো হচ্ছে ফুড স্টল বা শ্যাকস বলে এখানে। কারণ এখানে মাঝে মাঝে মানে সমানে খালি জোয়ার আসে, ভাটা হয়, তো এই জন্য তাদের দোকান ডুবে যায়। ওই জন্য তারা বারবার ব্যাপারটাকে মানে ফিক্স স্টল আর মানে টেম্পোরারি স্টল এই জিনিসটা করতে করতেই তাদের বারবার প্রচুর হ্যাপা হতো, তাই জন্য তারা মানে ব্যাম্বু দিয়ে দোকানটাকে একটু উপরের দিকে তুলেছে, তুলে যাতে পারমানেন্ট থাকতে পারে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া লোকে করতে পারে। সব রকমেরই মিল অ্যাভেলেবেল, হ্যাঁ একটু কস্টলি দেন দীঘা। দীঘাতে যেমন যদি 150 টাকা একটা মিল হয়, যদি চিকেন থালি হয়, তো সেটা এখানে 200 টাকা। মন্দারমণি ইজ কস্টলি, নো ডাউট। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর যখন বীজটা দেখা যাবে 1-2 ঘন্টা বাদে, তখন নামবো আর নেমে দেখাবো যে মন্দারমণি বীজটা কেন এত ফেমাস। দীঘা, আজকে আমার লাস্ট দিন এই দীঘা মন্দারমণি আর মোহনা ট্রিপটায়। এখন বাজে 6:30। 6:30 সময় ওখানে দেখতে পাচ্ছেন লোকে স্নান করছে, হ্যাঁ এতটাই ক্রেজি তারা সি বিচের জন্য। আমি অ্যাডেনিসি বলবো এখানে যে যদি আপনারা প্ল্যান করেন যে মন্দারমণি বা তাজপুর দেখবেন, আমি মন্দারমণি গেছিলাম কালকে, ঠিক আছে, তো শুধু মন্দারমণি ঘুরতে 500 টাকা নেয়। মন্দারমণি আর তাজপুর যদি ঘোরেন তাহলে হচ্ছে 800 টাকা, মানে 1000 টাকা চাইবে, কিন্তু আপনি নেগোসিয়েট করে 800 টাকা করতে পারেন সেটাকে। আমি বলবো ইটস আ ওয়েস্ট। মন্দারমণিতে কিচ্ছু নেই, পুরোপুরি ব্যারেন। ওখানে শুধু কিছু কিছু প্রচুর রিসর্টস খুলে রেখেছে। আপনারা যদি ওখানেও জোয়ার ভাটা হয়, ওখানেও মানে এই যে এরকম যে বীজ দেখছেন এখানে, ওখানেও এটা হয়, প্লাস আবার সমুদ্র যখন মানে জোয়ার চলে তখন মানে একদম পাড়ে এসে জলটা লাগে, মানে তখন আর বীজ দেখা যায় না। তো ওখানে লোকে মানে মেনলি যদি আপনারা মানে প্রচণ্ড মদ খেতে চান আর যদি ওখানেই মানে চিল্যাক্স করতে চান, তো মন্দারমণি যেতে পারেন। বাট ইটস ভেরি 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 কস্টলি। আমার মনে হয় অত দূর থেকে আমাদের মানে কলকাতা থেকে মন্দারমণির মতো জায়গায় এসে রিসর্টকে বা রিসর্টের মালিককে পার ডে মানে 3-3,500 টাকা দিয়ে, মানে পুলওয়ালা রিসর্টের কথা আমি বলছি, 3-3,500 টাকা দিয়ে একদিন শুধু থাকা, খাওয়া তো আলাদা আর মদের খরচা আলাদা, শুধু মানে একদিনে মানে ধরুন সব কিছু মিলিয়ে দিয়ে ধরি 5-6,000 টাকা খরচা করা, ইজ আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড ডিল। বাট হ্যাঁ, কারোর যদি অপরন্ত টাকা থাকে সে নিশ্চয়ই করতে পারে, বাট আমাদের মতো খেতে খাওয়া মানুষদের জন্য মন্দারমণি অ্যান্ড তাজপুর ইজ আ ওয়েস্ট। গিয়ে দেখে আসলাম, ব্যাস দ্যাটস ইট। কিন্তু ওখানে মানে দীঘার যে জমজমার যে ব্যাপারটা, প্রচুর স্টল, প্রচুর খাবারের দোকান, বিচে প্রচুর লোক, এইসব জিনিসগুলো আপনি পাবেন না মন্দারমণি বা তাজপুরে। ইটস কমপ্লিটলি আ ওয়েস্ট। আমার ভালো লাগেনি মন্দারমণি বা তাজপুর। হ্যাঁ, কেউ যদি প্রচুর পয়সা থাকে বা কেউ ইউটিউবার আছে, সে কোনো ব্র্যান্ড প্রমোশন করে টাকা পাচ্ছে ফোকটে, তো তারা অবভিয়াসলি গিয়ে মন্দারমণিতে চিল আউট করতে পারে, পুলে মানে ভিডিও শ্যুট করতে পারে, ব্লগ বানাতে পারে, হোটেলের ব্যাপারে রিভিউ দিতে পারে, দ্যাটস ওকে। বাট আপনি যদি বিচ এনজয় করতে চান, আমি বলবো 2 nights 3 days এই প্ল্যানটা করে দীঘায় আসুন। দীঘাতে একটা সস্তার হোটেলে থাকুন, আর এখান থেকে কিছু গাড়ি, প্রচুর গাড়ি, টোটো, অটো, প্রচুর কিছু পাওয়া যায়, কোনো সমস্যা হবে না। এসে বুক করুন, আগে থেকেও বুক করতে হবে না, করে মন্দারমণি বা তাজপুর গিয়ে একবার দেখে আসুন। অ্যাটলিস্ট মনে শান্তি হবে যে হ্যাঁ আমি চলো মন্দারমণি বা তাজপুর এসেছি। বাট মন্দারমণি আর তাজপুরে দেখার কিছু নেই, বা ওখানে অত স্টলও নেই, অত খাবারের ভ্যারাইটিও নেই আপনার কাছে। ওখানে শুধু একটাই জিনিস যে দু একটা হয়তো স্টল আছে আর ছোটোখাটো একটা বাজার আছে, সিমিলারলি ইন নিউ দীঘা, সিমিলারলি ইন তাজপুর, শঙ্করপুর, জুনপুর, এই সব জিনিসগুলো এক। এই ওল্ড দীঘা যে একটা চার আলাদা, বলে না কথায় আছে ওল্ড ইজ গোল্ড, তো ওই জিনিসটা আপনারা মন্দারমণি, তাজপুর এসবে পাবেন না। তাই আমি বলবো দীঘাটাকে বেস করে বাকি জায়গাগুলো ঘুরে আসুন, অনেক টাকা বাঁচবে, আপনার কষ্টের পয়সা খরচা হবে না। দীঘাতে খাওয়া দাওয়ার খরচা অনেক সস্তা কম্পেয়ার টু মন্দারমণি, তাজপুর। তো আমার মনে হয় দীঘাকে বেস করে চারিপাশটা ঘুরে আসা মানে ঘুরে আসলে বেটার হয়, অনেক টাকা সেভ হবে।
দ্যাটস অ্যাবাউট ইট। আরও কিছু তথ্য নিয়ে আবার আসব, দেখতে থাকুন ভিডিওটা। ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে প্রপার ঘোড়া, বাধা রয়েছে হয়তো কারোর ঘোড়া। ইয়াস ঝড়ে দীঘাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি দেখেন, আপনারা দেখেন এখানে গাছ উপড়ে পড়ে গেছে। আর যদি সোজাসুজি ঠিকঠাকভাবে লক্ষ্য করেন ওই দিকটা, এই গাছের যে সারিটা রয়েছে ঝাউবন, এখানে কনস্ট্রাকশন তো শুরু হয়ে গেছে। এখানে আমাদের আরও হোটেল বা কিছু টয়লেট বা কিছু আমাদের বানাবে। প্রতিটা গাছ দেখুন টিল্টেড, দেখছেন বেঁকে গেছে। তো এটা আমাদেরকে বোঝায় যে যত বেশি গাছ পোতা হবে সয়েল ইরোশন তত কম হবে, মাটিকে তারা তত বেশি আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে। তো হয়তো বলা যায় না কারণ কি, বাট আমি প্রেডিক্ট করছি যে এই যে গাছগুলো রয়েছে জাস্ট সি বিচের একটু পাশেই, যখন ইয়াসের ঝড় হয়েছিল আর সি যখন তাণ্ডব দেখায় সমুদ্র, তখন হয়তো এই গাছগুলোই প্রোটেক্ট করে মাটিটাকে প্রথম কথা ধরে রাখা, যাতে সমুদ্র আরও এগিয়ে না চলে আসে। প্লাস এখানটা যদি দেখেন আপনারা, ওই যে বাড়িগুলো দেখছেন বা হোটেল বা কিছু কার্যালয় রয়েছে, ওইগুলোতে যাতে ক্ষয়ক্ষতি বা ডিস্ট্রাকশন ওই লেভেলে না হয়। তো গাছ আমাদের কাটা একদমই উচিত নয়, গাছকে সবসময় মানে যেরকম আছে সেরকমই রাখা উচিত। এখানে অনেকের ঘরবাড়ি একদম উদ্বাস্তু হয়ে গেছে, কেন তাদের ঘরবাড়ি ছিল। আমি কথা বলে জানতে পারলাম যে এদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি পাকা ঘর ভেঙে মানে ধ্বংস হয়ে গেছে। তো যদি দেখেন দূরে ছোট ছোট ওরকম তাবু করে তারা অসহায় হয়ে পড়ে আছে। কেউ হয়তো ওখানে, যেমন দেখতে পাচ্ছেন ওখানে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে, তাদের বাবার সাথেই আমি কথা বললাম, সে এখানে শুধু চা বেচে ইনকাম করছে। তো এখানে আসুন আর লোকাল লোকেদের থেকে কিনে কিনে খান, রেস্টুরেন্টের থেকে। আমার মনে হয় লোকাল লোকদের একটুখানি হেল্প করলে তাদেরও, মানে তাদের থেকে খেলে তাদেরও একটু হেল্প হবে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো তাঁবুতে তারা রয়েছে, খুবই অসহায় অবস্থা। কারুর হয়তো ঘোড়া রয়েছে, সে হয়তো ঘোড়াটাকে মানে পাবলিকের কাছে, মানে পাবলিক যদি চড়ে তখন সে কিছু ইনকাম করতে পারবে। আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম করবো ব্যাপারটাকে। দেখুন ঘোড়ার, মানে সে ঘোড়াকে যে মালিক সে ঘোড়াকেও খেতে দিতে পারে না বলে ঘোড়ার, যদি দেখতে পারেন এই জায়গাটা, মানে ঘোড়ার এই যে দেখুন এই জায়গাটা, পেটের জায়গাটা না খেয়ে খেয়ে পাঁজর বেরিয়ে গেছে। মানে আমরা যদি না খাই বা যদি মানে 76 মন্বন্তরের মতো অবস্থায় আমাদের যেমন বুকের পাঁজরা বেরিয়ে যাবে, এবং ঘোড়ারও পাঁজরা বেরিয়ে গেছে। তো আসুন এখানে এসে লোকাল লোকেদের কিছু জিনিসপত্র কিনে তাদেরকে সাপোর্ট করুন, আমার মনে হয় তারা তাদের খারাপ মানে ভালো ছাড়া খারাপ হবে না। আমি ঢুকেছি দীঘা বাজারে সকাল সকাল, এরকম একটুখানি মানে বন্ধ বেশিরভাগ দোকান, কিন্তু আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে এরকম দোকানও আছে যেখানে মানে আপনি কিনে দেবেন আর তারা রান্না করে দেবে। জেনারেলি রেটগুলো হয় হচ্ছে 1 কেজি মাংস রান্না করতে দিলে হয়তো 100 টাকা নেবে, 4 কেজি দিলে 400 টাকা এরকম। কাঁকড়া, চিকেন, চিংড়ি, মাটন সব কিছুই পাওয়া যায়। আপনি দেখেন দূরে ওই জায়গাটায় একজন বাক্স ঠিক করছে, সেরকম বাক্স এখান থেকে কিনতেও পাওয়া যায়। তো আপনাদের যদি পাত্র না থাকে রান্না করে এই বাক্স করে খাবার ঘরে নিয়ে যেতে পারবেন। এই যে এসব সব দোকান দেখছেন, এসব সব দোকানে রান্না হয় ছোটো ছোটো স্টলে, এখন খোলেনি কারণ এখন সবে সকাল 7টা বাজে। উচ্ছের তরকারি, ডাল, আলু ভাজা, লেবু, মাংস, আলু পোস্ত, মাংসটা চরম করেছে। অঞ্জলি গেস্ট হাউস, ঢুকছি ভেতরটা দেখুন। স্যানিটাইজার আছে, লেগ প্রেস, রিসেপশনটা
সুন্দর উপরে লাইটিং আছে কফি মেশিন কাজ করে না ফোন পে গুগল পে অন্যান্য ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন আপনি ঘড়ি আছে টোটাল রুমস হচ্ছে হোটেলটাতে 30টা নিচে রুম আছে আমি নিয়েছি একদম উপরের রুম হোটেলটার দুদিকে সিঁড়ি আছে একটা হচ্ছে এইদিকে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি একদিকের সিঁড়ি আর একটা হচ্ছে এইদিকে তো আমি এই দিক দিয়ে এলাম আর যাচ্ছি আমি আমার রুমের দিকে আর আপনাদেরকে দেবো রুম ট্যুর মোটামুটি ডিসেন্ট টু নাইটসের জন্য বেশিরভাগ তো বিচেই থাকবো সময় আর ঘুরবো এদিক ওদিক যাব তো রুম একেবারে হাই ফাই টপ নচ নিয়ে তো লাভ নেই গরমের মধ্যে মোটামুটি এসিটা যেন কাজ করে আর একটু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমার ক্রাইটেরিয়া ওইটাই দ্যাটস ইট সিঁড়িগুলো স্টেপিংগুলো ছোট ছোট যদি বয়স্করা আসে বা হাঁটুর সমস্যা থাকে খুব একটা অসুবিধা হবে না কারণ সিঁড়ির স্টেপিংয়ের ওয়েথগুলো বেশ ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে যাতে পড়ে না যায় ওই জন্য রেলিংটাকে গার্ডও দেওয়া আছে এই যে একটা রুম দেখতে পাচ্ছেন এটা যদিও আমার না তো এরকম টাইপের মোটামুটি এখানে রুম হয় পরিষ্কার চলছে দেখেন পরিষ্কার করছে চলে যাবো আমার রুমে তো সিসিটিভি ক্যামেরাও রয়েছে প্রতিটা ঘরের বাইরে একটা করে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনটা একটা কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো গুড থিং এবার আমি দেবো হচ্ছে রুম ট্যুর ঢুকছি এটা বাথরুম কোয়াইট নিট অ্যান্ড ক্লিন নো গিজার খুব আহামরি নয় বাট খুব নোংরাও নয় মোটামুটি পরিষ্কার আয়না কার্টেন্সগুলো সুন্দর ব্যাগ রিমোট এসি দারুণ কাজ করেছে দুটো চেয়ার আছে চেয়ার নিয়ে চাইলে আপনার এখানে একটা ব্যালকনি আছে ব্যালকানিতে বসে আরামসে হাওয়া খেতে পারেন ব্যালকানিটাও খুব সুন্দর আমি যেই গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসের নাম হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস যেটা রাস্তা এই ডিরেকশনে গেছে এখান থেকে জাস্ট একটুখানি দু মিনিট না অলমোস্ট 1 মিনিট হাঁটলেই চলে আসবে অঞ্জলি গেস্ট হাউস যেটার রেটস খুবই নমিনাল বাট ইয়েস ইট ডাজ ডিপেন্ড আপন সিজন ইফ ইউ আর কামিং ইন অ্যাট আ নন পিক সিজন ইট ইজ অ্যারাউন্ড 500 to 1,000 bucks অ্যান্ড ইফ ইউ আর কামিং ইন সিজন ইট গোজ বিয়ন্ড 1,000 বাট স্টিল দ্য সার্ভিসেস আর গুড দ্য রুমস আর গুড অ্যান্ড হিয়ার উই গো সো দিস ইজ দি নাইট ভিউ অফ অঞ্জলি গেস্ট হাউস ওল্ড দীঘা দ্যাটস দি এন্ট্রান্স ইউ হ্যাভ আ কার পার্কিং আউট হিয়ার অ্যান্ড ওয়াচ আউট হে ডেনিজেন্স সো আজকে আমি বলবো দীঘার ব্যাপারে কিছু জানা ও অজানা তথ্য সবার প্রথমেই বলি ট্রিপটা আমি করেছি কীভাবে অ্যাজ আ সোলো ট্রাভেলার সো প্রথম কথা হচ্ছে ট্রিপটা আমি শুরু করেছি স্যাটারডে সো স্যাটারডে মিডনাইটে আমার শিফট শেষ হয়েছে মানে ফ্রাইডে যখন আমি 4 PM বসেছিলাম কাজ করতে তো আমার শিফটটা শেষ হয়েছে অবভিয়াসলি অ্যাট 1:30 AM তো ওইটুকু টাইম আর ঘুমাইনি আমি ভোরবেলা চলে গেছি এসপ্ল্যানেড থেকে বাস ধরবো বাস ধরেছি
5টা থেকে 6টা নাগাদ, প্রতি ঘন্টা অন্তর অন্তরই এসপ্ল্যানেড থেকে বাস পাওয়া যায়। তো ট্রাভেলিং টু দীঘা ইজ নট অ্যান ইস্যু। ওকে, তো তোমরা যদি কেউ হাবড়া সাইড থেকে আসতে চাও বা গড়িয়া সাইড থেকে আসতে চাও বা বারাসাত সাইড থেকে আসতে চাও, আরামসে আসতে পারো, কারণ ওইসব মেন মেন বাস ডিপোগুলো থেকে দীঘার এসি বা নন এসি বাস ছাড়ে। নন এসি বাসের ভাড়া জেনারেলি কোথা থেকে আসছো সেটার উপর ডিপেন্ড করে। নাও তুমি যদি এসপ্ল্যানেড থেকে আসো তাহলে তোমার ভাড়া লাগবে নন এসিতে 145। সিমিলারলি তুমি যদি সেটা হাবড়া থেকে যাও তোমার লেগে যাবে 170। ডিপেন্ড করে বাসের ওপর, ডিপেন্ড করে। আর যদি তুমি এসিতে আসো, এসির কিছু গভর্নমেন্ট বাস আছে, গভর্নমেন্ট বাসে যদি তুমি আসো সেই ক্ষেত্রে তোমার বাস ভাড়া হয়তো পড়বে 300 থেকে 350 টাকা। রেড বাসে বুক করলে ওদের কিছু একটা কমিশন কাটে, 20-30 টাকারও বেশি কাটবে, মানে 400 টাকা অ্যাপ্রক্স ধরে রাখো। আর সেটাই যদি তুমি, আচ্ছা, এসি বাসের মধ্যে আবার দু রকমের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে তোমার গভর্নমেন্ট এসি বাস, একটা হচ্ছে প্রাইভেট এসি বাস। প্রাইভেট এসি বাসে 10-20 বা 50 টাকা বেশি নেয়, ঠিক আছে, আর ওরা মানে বিভিন্ন স্টপে দাঁড়ায় আর প্যাসেঞ্জার তুলতে যায়, তো টাইমটা একটু বেশি লাগে। আর গভর্নমেন্ট বাসে কি সিট ফুল হয়ে গেলে এক্সট্রা কোনো প্যাসেঞ্জার তোলে না, আর মানে কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে দাঁড়িয়েও যেতে হয় না কাউকে, সিট ফুল, বাস ফুল, তো তোমাকে পুরোপুরি একবার ডাইরেক্ট সোজা দীঘা পৌঁছে দেবে। তো জেনারেলি গুগল ম্যাপে যদি দেখো, গুগল ম্যাপে দেখলে মোটামুটি তোমাকে দেখাবে যে তুমি বাসে ট্রাভেল করো বা কারে ট্রাভেল করো, তো তোমার মোটামুটি লেগে যাবে 4 থেকে 4.5 ঘন্টা। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না, ঠিক আছে। বিভিন্ন জায়গায় টোল প্লাজাতে তোমায় দাঁড়াতে হয়, বাসটা দাঁড়ায় কিছুক্ষণ, তারপরে রাস্তাঘাটে জ্যাম ঠ্যাম থাকে, 5 ঘন্টা ধরে চলো। তো তুমি যদি মোটামুটি 6টায় যদি তুমি বাসে ওঠো, মোটামুটি তোমার পৌঁছে যাবে 11টা হয়ে যাবে, দীঘায় তুমি নামবে হচ্ছে 11টা। এই হচ্ছে ব্যাপার, দীঘায় হোটেলের কোনো অভাব নেই, ঠিক আছে, প্রচুর হোটেল। তো লোকে যে মাঝে মাঝে টেনশন করে যে আমি এই পিক সিজনে যাচ্ছি বা নন পিক সিজনে যাচ্ছি, নন পিক সিজনে গেলে অবভিয়াসলি হোটেল তো পাবেই, কিন্তু তুমি যদি পিক সিজনে যাও অনেকে টেনশন করে যে হ্যাঁ হোটেল পাবো কি পাবো না, প্রি বুক করে যাই। আমি তো বলবো কোনো কিছু করার দরকার নেই, ওখানে যাবে নিজের পছন্দ মতো হোটেল দেখে তুমি আরামসে চেক ইন করতে পারো, কোনো অসুবিধা হয় না, এসি নন এসি রুম সব পাওয়া যায়। ভিডিওটা যখন দেখতে থাকবে তখন আরও মানে হোটেলসের ব্যাপারে আমি বলবো ভিডিওতে, কিন্তু এটুকু জেনে রাখো যে হোটেল পেতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে, এসি নন এসি সবই পেতে পারো। হ্যাঁ, তুমি যদি বাস স্ট্যান্ডে নেমে মানে লাগেজ নিয়ে এদিক ওদিক ঘুরে রুম না দেখতে চাও তাহলে তুমি আগে থেকে প্রি বুক করে আসতে পারো, বাট আমি বলবো এসেই করাটা বেটার, কারণ বিভিন্ন ওয়েবসাইটে যেরকম রুম দেখায় সেরকম রুম অ্যাকচুয়ালি হয় না, তো ওই জন্য আগে থেকে বুক না করে এসে এখানে দেখাটাই বেটার। আর লাগেজ নিয়ে যদি না ঘুরতে চাও তাহলে আগে থেকে তুমি প্রি বুক করে আসো। তো এই হচ্ছে আপাতত রুমের গল্প। নন এসি রুম 500 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবে, ডিপেন্ড করে কীরকম সাইজ কীরকম সার্ভিস দিচ্ছে। এসি রুম 1000 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবে, ডিপেন্ড করছে তুমি কোন হোটেলে রয়েছো, বিচ থেকে কতটা দূরে রয়েছো, বিচ থেকে কতটা কাছে রয়েছো। আর আচ্ছা, একটা জিনিস বলি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে দেখছো স্টোনসগুলো, স্টোনসের পাশে দেখতে পাচ্ছ বিচ, তারপরে দেখতে পাচ্ছ সমুদ্র। তো এটা এখন হচ্ছে মানে সকাল, বাজে হচ্ছে মোটামুটি যদি মানে ভোরের দিকে যদি বিচে আসো তাহলে তুমি দেখতে পারবে যে এখন মানে ভাটা চলছে। তো যখনই তুমি নিউ দীঘাতে থাকো বা ওল্ড দীঘাতে থাকো, তো ভাটা যখন চলবে তখনই ভাববে যে এখানে একটা সাইটসিং পয়েন্ট আছে মোহনা, যখন এখানে ভাটা চলবে চলে যাবে মোহনাতে। সকালের দিকে জেনারেলি ভাটা হয় আর বিকেলের দিকে ভাটা হয়, কিন্তু টাইমটা কিন্তু রোজ ফিক্স থাকে না, ঠিক আছে। তো মোহনাতে কেন যাবে, কারণ মোহনাতে আমি পরে হয়তো দেখাবো যে মোহনাতে একটা দারুণ জায়গা আছে যেখানে মাঝখানে রাস্তা আর চারিদিকে তোমার জল, ঠিক আছে, চারিদিকে মানে দুদিকে জল, তো একদিকে নদী একদিকে হচ্ছে সমুদ্র। তো যখন জোয়ার চলে ওই মাঝখানের যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু মানে পুরোপুরি জলে ঢেকে যায়, তো তোমরা মানে উল্টোপাল্টা টাইমে গেলে ওই রাস্তাটা বা ওই ফিল্ডটা কিন্তু পাবে না। তো ওই জন্য মোহনায় যেতে গেলে নিউ দীঘা বা দীঘায় থাকো, যখনই মানে দেখবে যে এইখানে দীঘার সামনে ভাটা চলছে তার মানে তখনই মোহনা যাওয়ার বেস্ট টাইম। আমি বলবো আর্লি মর্নিং বা বিকেলের দিকে যাও, তাহলে মোটামুটি তুমি ভালোভাবে মোহনাটা এনজয় করতে পারবে। আচ্ছা, মোহনার কাছে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে মানে ওই মোহনার গা লাগোয়াই একটা জায়গা আছে, মানে মোহনা বাজার, সেখানে মানে মাছ প্রচণ্ড সস্তায় পাওয়া যায়, ট্রলারে করে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ওয়াটার্সের মাছ আসে ওখানে। মানে তুমি আমাদের মানে কলকাতাতে যা মাছ, মাছের দাম মোটামুটি ইলিশ ফিলিশ যদি 1000-এ চলে তো সেটা এখানে তুমি 600-তে পাবে, হ্যাঁ এরকমই সস্তা।
ভেটকি, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি এগুলো প্রচুর প্রচুর সস্তায় পাবে। আর অনেকের এরকম ক্রেভিং থাকে যে হ্যাঁ সি বিচেসেই ডাব খাবো, এখানে ডাব ফাব প্রচুর মানে অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবল, তো ওইসব নিয়ে কোনো সমস্যা হবে না। আরেকটা সাজেশান দেবো যে দীঘাতে এসে সি বিচ ইজ জেনারেলি ওয়ার্মার দ্যান দি সিটি, ওকে? তো সেই ক্ষেত্রে মানে এসি রুম নেওয়াটাই বেটার, কারণ দীঘাতে এখন হচ্ছে অক্টোবরেও কিন্তু মানে বড্ড গরম। আমি প্রথমে নিয়েছিলাম নন এসি রুম, কিন্তু পরে আমাকে রুমটাকে আপগ্রেড করে এসি নিতে হলো, কারণ পারা যাচ্ছিলো না সিম্পলি। আর খাওয়া দাওয়াতে প্রচুর হোটেল, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের হোটেলে যদি নিচে যদি রেস্টুরেন্ট নাও থাকে, এখানে মানে অফুরন্ত হোটেল আছে, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করবে না। প্রাইস মোটামুটি রিজনেবল, যদি তুমি একটু ভেতরের দিকে খাও, মানে রাস্তা থেকে একটু যদি ভেতরে যাও, তাহলে সেখানে তোমার সবজি ভাত মোটামুটি 60-70 টাকায় পেয়ে যাবে, আর চিকেন মিল 150 টাকায় হয়। এমনকি এখানে আমি দেখলাম বিরিয়ানিও, মানে আমি একদিন খেয়েছিলাম, তো বিরিয়ানিও তোমার মোটামুটি 100 টাকায় পাওয়া যায়, আবার 60 টাকায় পাওয়া যায়। তো 100 টাকার বিরিয়ানিতে তোমার 2 পিস চিকেন থাকবে, একটা ডিম থাকবে, একটা আলু থাকবে, আর রাইস থাকবে। তো বিরিয়ানির কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো, মানে 100 টাকায় যেটা দেবে ইট ইজ ওয়ার্থ ইট। আরেকটা হয় 60 টাকা, 60 টাকাতেও মানে অলমোস্ট পেট মানে ভরেই তোমায় খাবারটা দেবে, কিন্তু ডিফারেন্স ইজ যে ডিম থাকবে, আলু থাকবে, কিন্তু 2 পিস চিকেন থাকবে না, 1 পিস চিকেন থাকবে। তো এই হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো তোমরা এখন আসবে, তোমরা এইভাবে দিনটা শুরু করতে পারো যে দীঘাতে এসে প্রথমেই সকাল সকাল চলে যাবে মোহনা। মোহনাতে গিয়ে দারুণ জায়গাটা, ছোটো ছোটো শেড আছে, শেডের নিচে ডিম টোস্ট, তারপরে তোমার হিঙের কচুরি, কেউ যদি অন্য রকমের কিছু খেতে যায় মানে রুটি ফুটিও পাওয়া যায় সেটাও খেতে পারো। ওখানে সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, রোদ্দু উঠে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, তখন গরমে ঘামের মধ্যে তোমাদের নিজেরই মনে হবে কী জায়গায় এলাম। আমি বলবো সকাল সকাল চলে যাও, বেশ ভালো লাগবে, একদিন একটুখানি ঘুম স্যাক্রিফাইস করলে কী আছে, সকাল সকাল উঠে 6-7টার মধ্যে বেরিয়ে যাও, তো দারুণ লাগবে জায়গাটা। আর কী বলবো, আর হচ্ছে এখানে চা কফি তো সবসময় পাওয়া যাচ্ছে, সবসময় বিচে ঘুরছে। কোনো কোনো হোটেলে জলের ব্যবস্থাটা থাকে, কোনো কোনো হোটেলে ফিল্টার্ড ওয়াটার নেই, তো সেই ক্ষেত্রে এখানে মানে মিনারেল ওয়াটার তোমরা বটল কিনে খেতে পারো, 1 লিটার 2 লিটার বা 5 লিটারের জার কিনে নেবে, তারপরে ঘরে নিয়ে গিয়ে খেতে পারো। আচ্ছা, বিচের ধারে যখনই বসে থাকবে, বিচের ধারে বসে থাকলে কিন্তু দেখবে অনেক ভেন্ডার আছে যারা জল বিক্রি করছে, তো সে যখন জল বিক্রি করবে তাদের জল খেও না, কারণ তারা এখানে বলে কোনো একটা, আমি যা খবর পেলাম এখানে একটা লোকাল ট্যাপ আছে, ওখান থেকেই ফিল করে নিজেদের ফ্রিজে রেখে ওটাকে, ওদের একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে নিয়ে সিল করে দেয়, তো ওটার ব্যবসা, জলের ব্যবসা। তো এখানে ওরমভাবে জল খেতে যাও না, মানে একটু ঠিকঠাক দোকান দেখে একটা ব্র্যান্ডেড, মানে যদি বিসলেরি হোক বা কিনলে হোক, ব্র্যান্ডেড কোম্পানিরই জলের জল খেও, কারণ জলের যদি সমস্যা হয় তো পেটের সমস্যা হয়ে যাবে, তো এখানে এসে পুরো ট্রিপটা ম্যাচাকার হয়ে যাবে, এই একটা ব্যাপার। এখানে অনেক ঘোড়া বা খচ্চর দেখতে পারবে, ঘোড়া চড়তে পারবে, তো ঘোড়া একটু দেখে শুনে চড়ো, কারণ কিছু কিছু আমি দেখলাম যে মানে জেনারেলি যারা ডিল করে না এসবের সাথে, ঘোড়া বা গাধার ডিফারেন্স বোঝে না, কোনো কোনো সময় গাধার পিঠে বসিয়ে লোকে মানে এরা বলবে যে এটা ঘোড়া, তো একটু দেখে নিও। জেনারেলি গাধা ছোটো হয় আর ঘোড়া একটু বড় হয়, মাঝে মাঝে এরা বলে যে না এটা ছোটো ঘোড়া, তো ওরকমভাবে বিলিভ করো না, গাধা গাধাই হয় আর ঘোড়া ঘোড়াই হয়, তো পারলে যদি ডিফারেন্সটা দেখতে হয়, অনেকটা সেম টাইপের দেখতে হয়, তো ডিফারেন্সটা জানার জন্য একটু গুগল করে নিতে পারো, তোমরা গাধা কেরম দেখতে হয় আর ঘোড়া কেরম দেখতে হয়। তাহলে মানুষ এখানে প্রচুর ঠকায়, ঠিক আছে? যেরকম আমি যখন এসেছি এখানে, তো আমার আসার ভাড়া নিয়েছিল 400 টাকা, ঠিক আছে, আমি গভর্নমেন্টের এসি বাসে এসেছি, কিন্তু যখন যাচ্ছিলাম এবার আমি যখন যাবো আমি এখান থেকে, তো আমি ভেবেছি হয়তো যে মানে যেহেতু সামনে পুজো আসছে, তো হয়তো বাস হয়তো আমি নাও পেতে পারি, তো আগে থেকে আমি টিকিটটা বুক করে রাখি, আগে থেকে আমি বুক করেছি। তো আমি রেড বাস অ্যাপে দেখলাম যে গভর্নমেন্টের মানে ফেরার যে বাসগুলো, সেই বাসগুলো সিট পুরোপুরি ফুল, তাই জন্য আমি একটা প্রাইভেটের কাছে গেলাম, প্রাইভেট একটা, এখানে অনেক প্রচুর বাসের কাউন্টার আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টিকিট ফিকিট বুক করতে পারবে, যদি গভর্নমেন্ট বাস নাও থাকে ওরা প্রাইভেটে কিছু একটা ব্যবস্থা করে দেয়। তো যেহেতু আমার ক্ষেত্রে এমন কি এসি গভর্নমেন্ট বাস ছিল না, তো প্রাইভেট বাস ছিল, তো প্রাইভেট বাসে আমি হয়েছিল মানে
অলমোস্ট সেমই রেঞ্জে ভাড়া হবে, কিন্তু না ওদের একটু কমিশন বেশি নিল, তো 450 করে পড়লো। তো 50 টাকা এক্সট্রা, 50 টাকা ওদের নিজেদের কমিশন নেবে। তো সিট দিল। এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে তুমি যখন জার্নি করছো কলকাতা টু দীঘা, অবভিয়াসলি সকালের দিকে যদি তুমি বেরো, অবভিয়াসলি তোমার এখানে পৌঁছাতে পৌঁছাতে তোমার টাইমটা মোটামুটি 11টা 12টা হয়ে যাবে। কিন্তু এরা মানে 12টা থেকে তো চেক ইন রাখতেই পারে, কিন্তু এরা চেক ইন টাইমটা রাখে সকাল 10টা থেকে। এবার তুমি ভাবো যে কোনো জায়গায় তুমি যাবে, তোমার চেক ইন টাইম যদি 10টা হয়, চেক আউট টাইমটা পরের দিন একটুখানি আগে হয়, মানে 9:30 বা 9টার সময় না। তো সিমিলারলি আমিও যেখানে উঠেছি সেখানে চেকিং টাইম হচ্ছে 10টা, কিন্তু চেক আউট টাইম হচ্ছে 9:30। এবার তুমি ভাবো অ্যাজ আ ট্রাভেলার, তুমি যদি ট্রাভেল করছো, তুমি যদি রাতের বাস ধরো যদি ভোরবেলা যদি তুমি চলে আসো, মানে ধরো তুমি 7টা 8টার মধ্যে দীঘা পৌঁছে গেলে, তোমাকে এসে সি বিচে লাগেজ নিয়ে বসে থাকতে হবে। এখানে অনেক টুরিস্ট আছে যারা লাগেজ নিয়ে বসে রয়েছে, কেন, কারণ হোটেলের আইদার হোটেলের মানে রিসেপশনে কেউ ঘুম থেকে ওঠেনি, বা হোটেলের দরজা বন্ধ, বা তাদের পলিসি অনুযায়ী মানে 10টা বা 11টার সময় চেক ইন করতে হবে। তো আমার মনে হয় এই জিনিসটা একটুখানি মানে চেঞ্জ যদি করতো হোটেলের কর্তৃপক্ষরা, তাহলে বেটার হতো, কারণ এত দূর জার্নি করে আসার পর সি বিচে বসে থাকা গরমের মধ্যে ইজ নট ওয়ার্থ ইট। তো এই জিনিসটা মাথায় রেখো যে মোটামুটি চেক ইন টাইমের পরেই যেন তোমরা দীঘাতে ল্যান্ড করো, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে ল্যান্ড করেই মানে হোটেলে ঢুকতে পারবে, অ্যাটলিস্ট সঙ্গে বিচে বসে থাকতে হবে না। আরেকটা জিনিস হচ্ছে যখন চেক আউট করবে এখান থেকে, বাসের সব টাইমিংগুলো মানে তুমি যেখানে যেই কোনো জায়গায় যাও না কেন, বাসগুলো সবই হচ্ছে মানে তোমার 11:30 12:30 12টা এরকম সময় থেকে হচ্ছে রিটার্ন বাসগুলো, মানে দীঘা থেকে তুমি যেখানেই যাও না কেন, কলকাতা যাও, শিলিগুড়ি যাও, তুমি হাবড়া যাও, বারাসাত যাও, গড়িয়া যাও, যেখানেই যাও না কেন, সব বাসগুলো হচ্ছে মানে 12টার পর। এবার তুমি ভাবো তুমি যখন জেনকে তুমি চেক আউট করছো 9:30 9:30 বা 10টার সময়, বাকি 2 ঘন্টা তোমাকে তো হোটেলে তোমাকে বসতে দেবে না, তুমি কোথায় যাবে, আগে তোমাকে এসে বিচে গরমের মধ্যে বসতে হবে, নয়তো তোমাকে এদিক ওদিক ঘুরতে হবে। যদি একা আসো তাহলে ঠিক আছে, ইট ইজ ওকে, বাট ভাবো যদি কোনো ফ্যামিলি নিয়ে আসো তুমি, আর যদি সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে, তুমি রোদের মধ্যে কোথায় ঘুরবে। আমার মনে হয় এটাও একটু দেখা উচিত হোটেল ওনার্সদের। আমি যেমন সোলো ট্রাভেলার, তো আমার ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি গরমের মধ্যে আমি কোথায় থাকবো এটাও একটা চিন্তার বিষয়, বাট আমি যেটা ডিসাইড করেছি, এখানে দেখলাম যে একটা শেডের মতো একটা বসার জায়গা আছে, মানে একটা ডাবের স্টল, তার পাশে একটা বসার জায়গা আছে, তো পার ঘন্টা হিসাবে 10 টাকা নিচ্ছে চেয়ারে যদি তুমি বসো। আমার একটাই লাগেজ, একটা ব্যাগ আছে, তো আমি একটা ব্যাগ নিয়ে এসে জাস্ট আমার 9:30টায় চেক আউট, আমার বাস হচ্ছে 12:30, তো আমাকে 3 ঘন্টা ওয়েট করতে হবে, তো 3 ঘন্টার জন্য 30 টাকা ইজ ওকে। তো আমি একটা বিচে বসে হয়তো ডাব খেলে খেতে হয়তো কাটিয়ে দেবো, বাট মানে ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে ইট ইজ রিয়েলি আ ইউনো হ্যাসেল ফর দেম। সো আমার মনে হয় এটার ব্যাপারে ভাবা উচিত লোকজনদের, এখানকার যারা হোটেল মালিকরা রয়েছে, কারণ অ্যাজ আ গেস্টদের তুমি যদি ঠিকঠাক সার্ভিস দিচ্ছ না, কারণ তোমার গেস্ট যখন হোটেলে থাকছে সেই টাইমটা তো ভালো থাকছে, কিন্তু ফেরার সময় যদি এই জিনিসগুলো তাকে ফেস করতে হয়, ইট লিভস আ বেটার টেস্ট ইন ইউর বিটার টেস্ট ইন ইউর মাউথ। সো সিম্পলি এই জিনিসটা একটু ভাবা উচিত। আরও কিছু তথ্য আমি জানাবো যখন আমি পুরো দিনটা কাটাবো, তারপর তোমাদের সবাইকে বলবো যে কোথায় কী আছে, তখন তুমি দেখতে পারবে জিনিসগুলো, তখন তুমি ইনফরমেশানগুলো পাবে। তো চলো আজকে এই অবধি আপাতত, আবার আমি আসছি মানে সব কিছু ঘুরে ছুটে তোমাদের দেখিয়ে তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি। দীঘা আ প্লেস ওয়ার ইউ নো লটস অফ টুরিস্টস ভিজিট দিস প্লেস অল থ্রু আউট দি ইয়ার।
be it the summer, be it the winter, or be it the rainy season. Now it has different flavors of each season. These are the kinds of stalls, be it food stalls or be it handicrafts. You will get lots of things to attract you in Digha. Now this is basically old Digha, which has its own charm and the crowd. Now when you have a pocket pinch, a tight budget, Digha is a place to be, because sometimes you have the money but you do not have the time, and sometimes you have time, you do not have the money. When you have a bit of both, you can come to this place, which will, you know, cherish you and bring you out of your boredom. So there are lots of stalls out here. You can buy hats, you know, women can do shopping. There are lots of nuts and stuffs like this, where you can buy stuffs in cages. Well, I am working in a company where the shift starts from 4 p.m. in the evening and ends at midnight, that is 1:30 a.m. So for me, the best time to utilize the time, the best thing to utilize the time was to catch or onboard a bus, that is, you know, early morning. So what I did was, I completed my shift and then boarded the bus at around 5 from Esplanade. So it will take around 5 hours. I was very tired. So I slept after having my lunch, and then I'm just, you know, as a solo traveler, I'm just exploring the old Digha. I've come to this place after around 3 to 4 years. Yeah, there are lots of changes, which I'll explain in my video. Now, let me tell you this, you will also have these kind of kebabs. If you see, there are green, yellowish, white kebabs, momos. Now, I have just eaten those. The white, green, yellow are nothing but food colors. So they, you know, kind of lure you to have those kebabs, and they tell you that they have different flavors. But trust me, they are all the same. It's just their marketing policy. Well, this is not a place where, you know, you have unique things to explore, but just to, you know, have a refreshment from your hectic work schedule, you can always come to this place. There's nothing new to show here. You will have different kinds of fish in these kind of stalls, where you can have fish fries. Now several fishes have several price rates, which are like 60 per piece, 80 per piece, but definitely you can give it a try, but do ensure that they are fresh. Well, Digha is a place, you know, where you do not have to pack a heavy baggage while you are traveling. It's just 5 hours from Kolkata, and buses are generally every hour you can get a bus. So you do not have to pack a heavy baggage. You can come at any
time. Generally, the weekends are quite busy. This place is mainly the main occupation of this. I mean, of this place, of the people of this place is mainly tourism. So they are quite dependent on tourism. So if you can see, there are lots of stalls of same kind. Well, the place is quite hot. I mean, in terms of the weather, I'm literally sweating right now. You can get lots of hotels if you can see at the background. There are lots of hotels out there. Generally, in peak seasons, the rate generally goes about you know, 500 for non-AC per day, and 800 to 1000 depending upon the hotel you are staying for AC. So 800 to 1000 for AC in you know, non-peak seasons. But in seasons, the non-AC rooms can go up to, you know, per night 1000, and the AC rooms can climb up to a price of around 1600 to 1800 or maybe 2000 as well. So if you can see, there are lots of hotels. So if I go through this road, I'll get lots of hotels. And there are shops like this as well. So I would suggest that whenever you come, you do not only come to visit Digha, but do include Digha, old Digha, new Digha. There's a place called Mohona out here, so you can include that. And Mandarmani and Tajpur are also nearer, around 30 minutes drive. So I'll visit those places tomorrow morning, because there's nothing much to explore out in old Digha. It's just the sea and these kind of shops, that's it. Well, right now the policy of the hotels is you have to have a double dose certificate, vaccine certificate. If you have that, well and good. If you do not have that, in that case, you know, you can show your first dose or first dose. If you have a first dose or one dose of vaccine taken, you can show the first dose certificate. Along with that, you have to have RT-PCR report. If you do not have that, there is a test done out here, which is a rapid antigen test, which costs around rupees 200. You can do that as well. So there is no available, I mean, there's you will not face any difficulty in finding food out here. It's quite, food stalls are quite abundant out here. If you see, there are lots of hotels out there. So hotels out there, there is a place called Bishwa Bangla out here, where people generally sit and chill, enjoy the sea breeze. And then there you go, you walk through this path, which lands you to the sea beach. I can see here the cows are also enjoying the sea breeze. Now there are other activities for the kids. If you can see, these kinds of bikes are available at a nominal rate. When I say nominal, it's 100 for 30 minutes. No, there is nothing new to show out here. It's just a place, it's just a sea beach where you know, people come in weekends to chill and to cut the hectic schedule and to get rid of their boredom.
Since I am visiting this place in a non-peak season, so initially I took a non-AC room, but the temperature is so high that it is quite hot out here, so I had to upgrade the room. To an air-conditioned room, which costs me around now 850 per night. So I think it's quite comfortable now when I'm sitting in AC when I'm traveling, because at night or maybe in the daytime it's pretty hot. Well, there was a recent cyclone out here named Yash, and obviously definitely the pandemic has also struck this sea beach, so people who are mostly dependent on tourism out here in Old Digha were heavily affected. But since the lockdown, unlock part has started, so people are slowly opening their shops and tourism is also taking a step forward. People are coming in to these places and they are enjoying, and obviously they are buying things from these small shop owners and supporting their livelihood. Well, what I found out here is that if you are buying popcorns or any things that is given to you in a plastic bag or a polythene, if you throw that, you will be charged a fine of around rupees 500. So there are dustbins out here. I would request everyone who is coming to Old Digha or any sea beach to use the dustbins, else you will be heavily charged. So these are shells, crafts made of shells, which you can buy and decorate your homes. It's quite common out here in Digha. You will have sweets to buy. You will have stalls where you have live barbecue. Well, the prices are around 60 to 80 per piece. Now, do not buy from these kind of stalls where the things are already given color and fried maybe 2 or 3 days prior. That's not good for your health. You will have live counter as well, where you can have different kinds of charts. These are priced at around rupees 30 to 40 or maybe 60 a plate, depending upon the size. You also do have small tea sellers like this, who are selling different kinds of different flavors of tea. Maybe a liquor tea, maybe a milk tea. I saw someone selling also a green tea. There are people who are also selling water bottles. See, this person is also selling water bottles. So here you will have kulfis and all. People are, if you can see, chilling around
and sitting in places like this and enjoying the sea view. Well, this is a long stretch out here. This road is going to New Digha, and this road is going to hotels. Lots of hotels are there in Old Digha, and this road is going directly to Mohana. So this is basically the night view. I try to show the morning view as well tomorrow. Tomorrow I do have a plan to visit Mandarmani. You will have horse rides out here. So when inquired, they told that it's, you know, 100 per ride. So it's a 15 minute ride for 100 rupees. You can bargain up to 80 rupees. Now in peak season, they also charge around 150 or maybe 200 as well. You will also find the, you know, horse poops in these particular roads. If you can see, for example, this one. It's a nice place for a short trip of around 1 or 2 days, but not more than that. If you have a tight budget and nowhere to go, come to Digha. I am literally sweating, so I'll get back to you tomorrow morning. You are watching my channel, Ishan and Beyond. Keep watching.